আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। পিএইচডি ডট ওয়ার্ডপ্রেস ডিবি থিম কাস্টমাইজেশনের বাংলা টিউটোরিয়ালের আজকে 6 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত আমরা 5টি পর্ব পাবলিশ করেছি নতুন, যে আপনি কাইন্ডলি ভিডিওটা দেখে আসেন, আজকের পর্ব শুরু করেন বিগত ভিডিওগুলো, তাহলে আপনার ক্ষেত্রে বিষয়টা ইজি হবে। তো দেখেন, আমরা বিগত ভিডিও এই পার্টগুলো স্টেপ বাই স্টেপ শেষ করেছি। তো এখন আমরা কি করব, আমরা এখানে কিছু টেক্সট দিয়ে নিব। আমাদের দেখেন পিএইচডি ফাইলে কিছু টেক্সট দেখা যাচ্ছে, এখানে ব্যানারে কিছু টেক্সট দেব। তো এই টেক্সটার উপর আমি কিবোর্ডে টিতে ক্লিক করলাম, আমি পিএইচডিতে থাকা অবস্থায় তাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করলাম সবগুলো কপি করে আমি চলে আসলাম আমাদের এখানে আমাদের সাইডে। আসার পর এডিট সেকশনে আসার পর এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা রো সিলেক্ট করলাম, করার পর টেক্সট ফিল্ড নিব, আমরা টেক্সট মডিউল নেব অবভিয়াসলি, কারণ আমরা টেক্সটাই সেটিং করবো এখানে তাই। ওকে, টেক্সট মডিউলে ক্লিক করলাম, দেন আমরা এখানে টেক্সট বক্স পাবো, একটা টেক্সট বক্সটে জাস্ট কন্ট্রোল এ দিয়ে যে ডামি টেক্সটটা আছে সব, সরি ডামি টেক্সটটা আছে সেগুলো কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম। দেওয়ার পর বাদ বাকিগুলো পেস্ট করলাম, করার পর কন্ট্রোল এ দিয়ে এটাকে মিডিলে আমরা আনবো। তো এটা মিডিলে নিয়ে আসলাম, মিডিলে নিয়ে আসার পর আমরা এখানে দেখে আসি টেক্সটার স্ট্রাকচার কী কী, ফন্ট এবং ফন্ট সাইজ কী। এখানে ব্ল্যাক 41 রোবোটো। ওকে, আমরা চলে যাব ডিজাইনে, তারপর এখানে আমরা হেডিং এগুলা টোটাল হেডিং 2 দিতে পারি, হেডিং 2 দিয়ে আমরা এটাকে ডিজাইনে চলে যেতে পারি। দেন হেডিং 2তে ক্লিক করলাম, হেডিং টেক্সে ক্লিক করলাম, হেডিং 2তে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আমরা আমাদের ফন্টটা সিলেক্ট করব, অবভিয়াসলি এটা আমরা ফন্ট রোবোটো আমরা দেখতে পাচ্ছি। ওকে, রোবোটোতে ক্লিক করলাম, তারপর এটাকে ব্ল্যাক করে দেব, এখানে হেভি, হেভি মানে তো ব্ল্যাক এখানে অবশ্যই এটা। দেন দেওয়ার পর আমরা এটা টেক্স কালার হোয়াইট করে দেব, কারণ আমরা যখন এখানে একটা অপাসিটি দেবো ব্যাকগ্রাউন্ডে তখন কিন্তু এটা পেয়ে যাবেন। তো এটা হোয়াইট করলাম, করার পর এটাকে মিডিলে নিয়ে আসলাম। মিডিলে নিয়ে আসার পর আমরা এখন যে কাজটা করব এটাকে সেভ করি, করে দেখি আমাদের এটা কী অবস্থা। তো আমাদের এখানে এটাকে আরও বড় করতে হবে ফন্ট সাইজ, তাহলে আমরা টেক্সটটা আবার এডিট অপশনে ক্লিক করলাম, টেক্সট ফিল্ডটাকে, দেন আবার ডিজাইনে চলে গেলাম, তারপর হেডিংয়ে গেলাম, তারপর 41 অবশ্যই এটা H2, একটু স্ক্রল করে নিচে আসি, এখানে আমরা 41 ফন্ট সাইজ দিয়ে দিলাম। তো 41 দেওয়ার পর এখানে 2 লাইনে বিভক্ত হয়েছে, কিন্তু এখানে আর একটু বড় দিতে হবে, তো এখানে 3টা লাইনে ভেঙে যাবে। তো আমরা এখানে যদি আরেকটু দিই, এখানে যদি আরেকটু দিই, তো বেশি বড় আছে, 2 লাইনেই বিভক্ত আছে, থাক এখানে 2 লাইনে বিভক্ত আছে, এভাবে থাক, ঠিক আছে। ওকে, দ্যাটস গুড। ওকে, এটা এভাবে থাক। তারপর আমরা এখানে এখানে একটা ইয়ে দিব, একটা বার এটা দিব, ডিভাইডেড ডিভাইডার বলা হয় এটাকে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি স্ক্রল করি এখানে ডিভাইডার নামে একটা অপশন পাবো, এই যে ডিভাইডার, দেন এই ডিভাইডারটা নিলাম, ডিজাইনে ক্লিক করলাম, লাইন এটা আমরা হোয়াইট দিই, হোয়াইট দেওয়ার পর সলিড আছে সলিডই থাকুক। আমরা একটু এখানে সাইজটা দেখি কী অবস্থা, উইথ টুইথ সরি, এখানে আমরা এইভাবে ডাকে এই সাইজটাই থাক ম্যাক্সিমাম। এখানে আমরা এটাকে মিডিলে দিয়ে দিই, মিডিলে দিয়ে দিলাম। তো ওকে, এখানে এটা কোথায় গেল, আচ্ছা এটা দেখতেছি কোথায় গেল। তো আমরা যদি এখানে মাউসের কার্সার রাখি, এখানে এটাকে সিলেক্ট করলাম আবার, মেবি এটার কালার ভিজিবিলিটি হয়ে গেছে, তো দেখি কী অবস্থা। সরি, এখানে কালার ছিল না, এখানে ডিভাইডের উইডটা মূলত একদমই কম হয়ে গেছিলো, এই জন্য ওটা চলে গেছিলো। ওকে, আমি আবার আবার উইডটা বাড়িয়ে দিলাম,
তাহলে আমাদের এটা চলে আছে। তারপর আমি এটাকে মিডিলে করলাম, মিডিলে করার পর স্ক্রল করে আমরা আরেকটু নিচে আসি, এখানে বর্ডার, এখানে এগুলোর কোনো বর্ডার প্রয়োজন না আমাদের, তো জাস্ট আমরা এখানে এটাকে শো শো অবস্থায় থাকুক, এটা কোনো ব্যাপার না। ডিজাইনে আমরা আবার চলে যাই, আমাদের এখানে স্পেসটা আমাদের এখানে কমাতে হবে, সাইজ লাইনটা এখানে আমাদের লাইনের কালার সলিড আছে, টপ আছে, পজিশন সাইজিংয়ে যে আমরা এটাকে একটা ছোট করব, জাস্ট এখানে এটাকে ছোট করব। তো এখানে এতটুকু রাখি, দ্যাটস ইট, এটা এভাবে থাকে, ঠিক আছে। দেন এটাকে সেভ করলাম। তো আমি চাইলে একটু উপরে উঠাই দিতে পারি, তো দেখি একটু উপরে উঠাই দেওয়া মেবি। আচ্ছা, এখান থেকে এটাকে আমি ধরে জাস্ট এটার এটা কমিয়ে দিই, যে টেক্সটের যে নিচের থেকে যে স্পেসটা আছে হালকা একটু কমায় দিলে এটা অটোমেটিকলি উপরে উঠে যাবে। ওকে, এখানে এটা এভাবে থাক, ওকে, দেন সেভ। এবার আমরা নিচের টেক্সট ফিল্ডটা নিয়ে আসবো, আমরা এগুলো আস্তে আস্তে কিন্তু সুন্দর করে মডিফাই করে ফেলবো সব, ঠিক আছে। তো ওকে, আমরা আবার টিতে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে সি দিয়ে কপি করলাম। দেন আবার আমরা আমাদের এডিট ফিল্ডে চলে আসলাম, আসার পর এখানে মাউসের কার্সার রেখে নিচের এই এটাতে এটা এটাকে আমরা কপি করতে পারি, যেহেতু এটার উপর এটা নিচে চলে গেছে, এটা এই জন্য ধরা যাচ্ছে না, এই জন্য এটাকে নিচের থেকে এই ইয়েটা উইজগেটটা ক্লোন করলাম, এটাকে কপি করলাম, করার পর এডিটে ক্লিক করব। ও সরি, এখানে কী করতেছি, সরি সরি সরি, এটাকে টোটালি ডিলিট করে দিই, দাঁড়ান টোটালি আমি ডিলিট করে দেব। দেন এটাকে ডিলিট, মাউসের কার্সারে মাঝে মাঝে প্রবলেম করছে, সো এক্সট্রিমলি সরি, আমি এটা ডিলিট করে দিলাম। দেয়ারপর আমাদের এখান থেকে উপরেরটাতে আমরা একবারে ক্লোন করতে পারি, ক্লোন করে জাস্ট এটাকে ডিভাইডারের নিচে নিয়ে চলে আসলাম, ডিভাইডারের নিচে নিয়ে চলে আসলাম। তো ডিভাইডারের নিচে আসলো না, ডিভাইডারটাকে আমরা এটার উপরে নিয়ে চলে যাই, একই কথা। এবার এই টেক্সটগুলোকে আমরা এডিট করব, এডিট করে আমাদের হাতে যেটা কপি করা আছে সেটা পেস্ট করব। ওকে, তো আমি এখানে মাউসের কার্সার রেখে এডিট অপশন ক্লিক করলাম, দেন কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দিয়ে আমি যেটা আছে সেটা পেস্ট করলাম, ঠিক আছে। ওকে, এটা কন্ট্রোল এ দিলাম। তো তার আগে আমি এখানে দেখে আসছি এগুলো কি, রোবোটো রেগুলার 30, ওকে, রোবোটো একটা ফন্ট সাইজ, রেগুলার হচ্ছে ফন্টের ইয়া। তো তার আগে আমরা এখান থেকে এটাকে H2 না, প্যারাগ্রাফ অবস্থায় আছে, প্যারাগ্রাফ অবস্থায় থাক, যদি আমরা প্যারাগ্রাফ অবস্থায় এটাকে মডিফাই করতে চাই তো তার আগে তো থাক, এটাকে মিডলে এখান থেকেই করি, কী করি আপনারা দেখেন। ওকে সরি, এখানে এটা থাক, এই যে প্রথমে ফন্ট সাইজ, প্রথমে এখানে আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করব, ফন্ট সাইজটার নাম কি, রোবোটো। তো রোবোটোটা সিলেক্ট করলাম, তারপর এখানে এটা রেগুলার মেবি, হ্যাঁ এটা রেগুলার, তার ফন্ট সাইজটা দিয়ে দিব আমরা কত, 31 অর্থাৎ 31, সরি 30, 31 না 30। ওকে, তারপর এটাকে অবভিয়াসলি হোয়াইট করে দিব, দেন এটা সেকশন মিডিলে করে দেবো আমরা, এটা মিডিলে করে দেবো। ওকে, তো দেখেন এটা অর্ধেক অর্ধেক ভেঙে যাবে যদি একটু সাইজ বাড়িয়ে দিই, যদি আমি এখানে এটাকে বাড়াই তাহলে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা টোটাল এটাকে ক্লিক করি, তো তার আগে আমরা এখানে আরেকটা ইয়ে নিই, রনি, রনিয়ার পর দুই পাশে দুইটা রো খালি রাখি আর এটাকে মিডিলে রাখি, তাহলে এই টেক্সটটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে ছেড়ে দিলে আমাদের এটা এই টেক্স ফিল্ডের এই ফিল্ডের ভিতর রাখলে অটোমেটিক্যালি টেক্সটগুলো ভেঙে দুই লাইনে বিভক্ত হয়ে যাবে, দেখেন এখানে দুই লাইনে বিভক্ত হয়ে গেল। তারপর আমরা উপরের যে স্পেসগুলো আছে এগুলোকে রিমুভ করে দিই, তাহলে এটা এর সাথে দেখাবে, একদম লেগে যাবে, আই হোপ তখন বিষয়টা সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তো তার আগে আমরা টেক্সট ফিল্ডটাকে এডিট করে লাইন হাইট দিয়ে নিই,
টেক্সট বক্সটাকে আবার এডিট অপশনে ক্লিক করলাম, তারপর আমি আবার ডিজাইন চলে গেলাম। তো টোটাল টেক্সট সেটিংটাকে ধরে মিডিলে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে মিডিলে নিলাম, তারপর টেক্সট ফিল্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসি, আসার পরে যে এখানে টেক্সট লাইন হাইট, তো এটাকে একটু এদিকে সরাই নিই, তো লাইন হাইটটা একটু বেশি হয়ে যাচ্ছে, 8 দিলে বেশি হয়ে যায়, এখানে আবার এটা কম হয়ে যায়, এরকম হয় কেন? আচ্ছা টেক্সট স্পেসটা না, এখানে টেক্সট স্পেস দেওয়া যাবে না, 1, আচ্ছা 1 দিলে এখানে এটা মানাচ্ছে, ওকে আমরা এটা 1 দিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে আপনারা এইভাবে দেখবেন, মূলত এইভাবে করতে গেলে, বুঝাইতে গেলে আর করতে গেলে একটু সময়ের একটা ব্যাপার আছে, এই জন্য বোঝানোটা আর কথা বলে বকবক করাটা আসলে একটু ব্যাপার স্যাপার আলাদা। ওকে ওকে আমি এটা সেভ করলাম, আরও মডিফাই পরে করব, আমরা এখানে একটা অপাসিটি দেওয়ার পর দেখবেন এখানে এটা ইয়ে হয়ে গেছে, এগুলো আমরা পরে করব। এখানে একটা নিচে একটা অ্যাপ্লাই বাটন নিয়ে আসি, আমরা টোটাল সেকশনটাকে আমি এখান থেকে ক্লোন করতে পারি, ক্লোন করে টেক্সট ফিল্টার এখানে জাস্ট ডিলিট করে দিলাম, টেক্সটটা ডিলিট করে দিয়ে এই সেকশনে আমি একটা বাটন নিয়ে আসব। ওকে জাস্ট এখানে বাটন ক্লিক করলাম, UTTON বাটন, ওকে বাটনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বাটনের ভিতরে অ্যাপ্লাই নাও, মেবি হ্যাঁ অ্যাপ্লাই নাও, টেক্সটটা চলে আসছে, আমি এটাকে কপি করতে পারি সি দিয়ে, দেন এখানে পেস্ট করতে পারি। করার পর আমরা এটাকে মডিফাই করি, টেক্সের ক্লিক করলাম, এটা ডার্ক আছে, আমি যদি এখানে লাইট দিয়ে দিই তাহলে এটা সাদা হয়ে যাবে। তারপর বাটনের সুইচ বাটন এটা অন করলাম, করার পর আমি এডিট সেকশনগুলো পেয়ে যাব। তারপর আমরা যদি এটাকে মিডিলে নিয়ে আসি, ফার্স্ট অফ অল এটা মিডিলে নিয়ে আসি, অ্যালাইন থেকে এটাকে মিডিলে নিয়ে আসি, তো কন্টেন্টের ভিতর থেকে মেবি অ্যালাইন্ড, আচ্ছা টেক্সে যাই, এখানে টেক্স, ও অ্যালাইন তো আছে একটা অপশন, সরি মিডিলে নিয়ে চলে আসলাম। তারপর উপর থেকে নিচের যে স্পেসটা এখানে দেখে এখান থেকে হালকা একটু কমায় দেবো আমি এটাকে, আমরা এটাকে কমিয়ে দেবো, দিয়ে উপরে এটাকে সরিয়ে দেবো, নিচেরটাও একই কাজ করব। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিব, তো এগুলো পরে করব। তো তার আগে আমি এটা এই পর্যন্তই অফ করছি ভিডিওটি, আগামী পর্বে আমি হেডার অপাসিটি দিয়ে এটাকে ফুল ট্রান্সপারেন্ট করে দিয়ে এটাকে উপরে দিয়ে দেবো, এই প্রসেসটা করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।